স্বাস্থ্য অধিদপ্তরের আরো 44 কোটিপতির কথা জানালো দুদক। শত কোটির মালিক ড্রাইভার মালিক 14 দিনের রিমান্ডে। প্রায় 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে 19 সাল থেকে সেটি চলমান ছিল এবং ইতিমধ্যে 12টি মামলা হয়েছে। অস্ত্র মামলার সাথে আরো কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটনের দরকার। সীমাহীন দুর্নীতির দায় এড়াতে পারে না মন্ত্রণালয়। সেই কার্যালয়ের যে সর্বোচ্চ আসনে যিনি আছেন তার আশ্রয় প্রশ্রয় থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বয়স্ক ধনীদের টার্গেট করে জুয়ার ফাঁদে ফেলছে একটি চক্র। হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সম্মানহানির ভয়ে মুখ খোলেন না অনেকেই। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ইউরোপে ফিরছে বিধিনিষেধ। দেশে একদিনে 40 জনের মৃত্যু। অক্টোবর থেকে অবনতির আশঙ্কায় মন্ত্রী পরিষদকে প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর। সৌদি আরবের টিকিটের জন্য মরিয়া প্রবাসীরা। রাজধানীতে রাস্তা আটকে বিক্ষোভ। ফ্লাইট জটিলতা কাটানোর তাগিদ। স্বাস্থ্য অধিদপ্তরের আরও 44 কোটিপতির কথা জানালো দুদক। এক বছর আগেই 100 কোটির মালিক ড্রাইভার মালিক সহ 45 জনের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয় বলে জানান দুদক সচিব। এদিকে দুই মামলায় মালিককে 14 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সরকারি স্কেলে তার বেতন মাসে 26,000 টাকা, কিন্তু 100 কোটি টাকার সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের এই গাড়ি চালক। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে করা দুই মামলায় সোমবার মালিককে আদালতে তুলে 14 দিনের রিমান্ড চায় তুরাগ থানা পুলিশ। আবেদন মঞ্জুর করেন আদালত। আসামি অত্যন্ত প্রভাবশালী, যে বিভিন্নভাবে অবৈধভাবে সে প্রচুর টাকার মালিক সে হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে প্রভাব খাটিয়ে নানা ধরনের দুর্নীতি করে আসছিলেন এই তৃতীয় শ্রেণীর কর্মচারী। রিমান্ডে বেরিয়ে আসবে তার ক্ষমতার উৎস। এই যে জাল টাকা গুলি তার উৎস কোথায়? এবং একইভাবে অস্ত্র মামলাটি যে তার কাছে পাওয়া গেছে সেটা উৎসটা কোথায়, এবং এই অস্ত্র মামলার সাথে আরও কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটনের দরকার। এদিকে ড্রাইভার মালিকের মতো স্বাস্থ্যের আরও 44 কোটিপতি কর্মচারীর অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে জানিয়ে সচিব বলেন এক বছর ধরেই বিষয়টি নিয়ে মাঠে তারা। আজ থেকে 5 দিন আগে জ্ঞাত অবৈধ সম্পদ অর্জন নোটিশ জারি করা হয়েছে। শুধু আব্দুল মালিক না, এখানে আমি বলেছি যে অনেকের বিরুদ্ধে, এখানে প্রায় 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে 2019 সাল থেকে সেটি চলমান ছিল এবং ইতিমধ্যে 12টি মামলা হয়েছে, যদিও কিন্তু বসে নাই। আব্দুল মালিকের রাজধানীর বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও বেশ কয়েকটি গুলি উদ্ধার করে র‍্যাব। উদ্ধার করা হয় 1.5 লাখ টাকার জাল নোট। মারজিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার দাপটে নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোটাই। গাড়ি চালকের প্রভাবের কাছে জিম্মি হয়ে পড়েছিলেন চিকিৎসক সহ বড় বড় কর্মকর্তারা। স্বাস্থ্যের কোটিপতি চালক আব্দুল মালিক গ্রেফতারের পর উঠে আসছে এমন সব অভিযোগ আর দুর্নীতির নানা খতিয়ান। রাশেদ লিমনের রিপোর্ট। আমি ডিজি হতে চাই না, আমার জীবনের শেষ ইচ্ছা আমি ডিজি ড্রাইভার হয়ে মারা যেতে চাই। চাকরি থেকে রিটায়ার হতে চাই, ডিজি ড্রাইভার, আমি ডিজি হতে চাই না। আক্ষেপের কথা শোনাচ্ছিলেন এক চিকিৎসক, তার কথাতেই উঠে আসে কতটা প্রভাবশালী ছিলেন অধিদপ্তরের এই গাড়ি চালক। এবং মালিক ড্রাইভারের জন্য আমরা কোনোদিন ডিজি অফিসে আসতে পারতাম না। কেন, কী করতে? মালিক ড্রাইভার আসলেই তার এই সাঙ্গভঙ্গ দিয়ে হয়রানি করতো। বাটা কোনো কাজের জন্য আসলেও কাজটা হতো না, ওরা মালিকের সাথে যোগাযোগ করতে হবে। মালিককে টাকা না দিলে এখানে ফাইল নড়ে না। অর্থাৎ ডিজি অফিসটা মালিক ড্রাইভারের বাবার সম্পত্তি। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন চমক ড্রাইভার মালিক। অধিদপ্তরের দোরগোড়ায় এই ক্যান্টিনটিও তিনি পারিবারিকভাবে পরিচালনা করতেন। ক্যান্টিনের কর্মচারীরা কিন্তু আবার স্বাস্থ্য অধিদপ্তরেরই কর্মচারী। এই বিলাসবহুল সরকারি গাড়িটিও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন ড্রাইভার মালিক। পরিবারের 7 জন সদস্য এই স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করেন।
সহকর্মীরা অনেকেই মুখে কুলুপ এঁটেছেন, যারা কথা বলছেন তারাও গাইছেন গুণকীর্তন। তাহলে তার সেই ক্ষমতা বা টাকার উৎস কি ছিল, সেখানেই নীরব তার শুভাকাঙ্ক্ষীরা। মানুষ তো এমনি চলাফেরা ভালো ছিল, মানুষের উপকার করত, অনেকজনের চাকরি বাকরি দিয়েছে, এই করছে সে করছে, বা একটা স্টাফের ছেলেমেয়ে লেখাপড়া অসুস্থ, আমি নিজে হাসপাতালে ভর্তি আছিলাম লাইব্রেরি, আমার লেখা 25,000 টাকা পাঠিয়েছে, এই দিকটি তার গেছে। হয়তো উনি চাকরি করে নিজের বাড়ি আছে, আমরা তো শুনিও নাই যে এত টাকা, অন্য মিডিয়া এসেন টিভিতে আসাতে আমরা দেখলাম। মালিকের মেয়ের জামাই অধিদপ্তরের ক্যান্টিন লিজ নিলেও এখনও তা পরিচালনা করা হয় সরকারি বেতনভুক্ত কর্মচারী দিয়ে। মানুষ সময় মানে বিজনেস থাকলে বসে না, পরিচিত থাকলে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, মালিকের এত ক্ষমতার উৎস কি? যদি কোনো অধস্তন কর্মকর্তা যদি প্রবল প্রতিপত্তি সম্পন্ন হয়, তাহলে বুঝতে হবে যে সেই কার্যালয়ের যে সর্বোচ্চ আসনে যিনি আছেন তার আশ্রয় প্রশ্রয় থাকে, এটাই স্বাভাবিক। তার যে সীমাহীন দুর্নীতি, আমাদের যে পর যে প্রসিডিউর যে নিয়ম আছে এই নিয়মে তো উনি ছাড় পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। আরও যারা আছে তাদের ব্যাপারে অনুসন্ধান করার বোধ একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আব্দুল মালিকের মেয়ে ও ভাই অধিদপ্তরের অফিস সহকারী পদে, ভাতিজা ও এক নিকট আত্মীয় অফিস সহায়ক পদে, ভাগ্নে ও ভাইরা ড্রাইভার ও বড় মেয়ের জামাতা ক্যান্টিন পরিচালনা করছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়ার 7 ঘন্টা পর নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 2 নারীকে আটক করা হয়েছে। তারা রোগীর স্বজন সেজে হাসপাতাল থেকে নবজাতক চুরি করত বলে জানিয়েছে পুলিশ। গত 19 সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কন্যা শিশু জন্ম দেন আকলিমা। সোমবার ভোররাতে ঘুম থেকে উঠে সন্তানকে পাশে পাননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশে খবর দেয় বাবা মা। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সদরপুর উপজেলার ঠ্যাঙ্গামারি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক করা হয় চুরির ঘটনায় জড়িত নাজমা ও তার মেয়ে আকলিমাকে। তারা রোগীর স্বজন সেজে ওই প্রসূতির পাশের বেডে ছিল। সদরপুর থেকে যে বাচ্চা এবং এই বাচ্চা যারা চুরি করছে তাদের দুজনকে আতে নাতে ধৃত করে এবং বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় নারী ও শিশু পাচার আইনে অভিযোগ করেছেন ওই গৃহবধূর স্বজনরা। সময় সংবাদ, ফরিদপুর। বয়স্ক ধনী ব্যক্তিদের টার্গেট করে ফেলা হয় জুয়ার ফাঁদে, তাস খেলার নামে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। এমন এক চক্রের খপ্পরে পড়ে সাবেক এক সচিব একাই হারিয়েছেন 2.5 কোটি টাকা। ইকরাম হোসেনের রিপোর্ট। কখনো বাড়ি ভাড়া, কখনো ব্যবসায় বিনিয়োগের লোভ দেখিয়ে নিয়ে আসা হয় চক্রের অফিসে। জুয়া খেলেন মদের বারে নিয়মিত যাতায়াত কিংবা অনেক টাকার মালিক, এমন ব্যক্তিরা হন টার্গেট। তারপর তাস খেলার আমন্ত্রণ, যেটাকে বলা হয় 3 কার্ড। শুরুতে জিতিয়ে দেয়া হয়, তারপর মোটা অঙ্কের টাকা দিয়ে খেলতে গেলেই কৌশলে হারিয়ে দিয়ে সব টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরকম লোকজনকে নিয়ে আসে, তো নিয়ে আসার পরে অভিনব এই প্রতারণার নাম দেয়া হয় RCD বা রয়্যাল চিট ডিভিশন। মূল হোতা মাসুদ ভারতীয় নাগরিক, সেজে হিন্দি ও ইংলিশে কথা বলেন। তারপর অফিসে আনার পরে আমাকে যখন পরিচয় করে তখন আমি বলি যে নমস্তে, কিয়া কিয়া সামান হে আপকো পাস, কার্ড চুরি করে ওনাকে ঠকাই দিই, উনি ঠকে যায়। ফাঁদে পড়েছিলেন অবসরপ্রাপ্ত সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক এক সদস্য। ধানমন্ডির এই বাড়িটি ভাড়া দেওয়ার জন্য টুলেট দিয়েছিলেন তিনি। ভাড়া নেওয়ার কথা বলে তার সঙ্গে যোগাযোগ করে চক্রের এক সদস্য। তারপর নানা কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর নিকুঞ্জে। মাত্র সপ্তাহখানেকের সম্পর্কে লোভে পড়ে স্ত্রীর জমি বিক্রি করে 2.5 কোটি টাকা তুলে দেন প্রতারকদের হাতে। রাজধানীর অভিজাত এলাকায় অফিস ভাড়া নিয়ে চক্রটি নান্দনিক পরিবেশ, দামি আসবাবপত্র, মূল্যবান সামগ্রী দেখে অল্প সময়ে অনেকেই তাদের বিশ্বাস করেন। ধরা পড়ার আশঙ্কায় 1-2 মাস পরপর করেন ঠিকানা পরিবর্তন। চক্রের বেশ কয়েকজন সদস্য গ্রেফতার হয়েছে, বাকিদেরও আটকের তৎপরতা চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। যারা নানাভাবে অনেক টাকার মালিক হয়েছেন, এরকম বয়োজ্যেষ্ঠ
মুরব্বীদেরকে ওনারা টার্গেট করেন। ক্যাসিনো না হলেও মদপান বাড়ে যাওয়ার একটা সম্পর্ক আছে বলে আমরা প্রাথমিকভাবে পেয়েছি। প্রতারকরা ধরা পড়ছেন বটে, তবে একই ব্যক্তির কয়েকটি মোবাইল সিম ব্যবহার ও বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিয়ে রয়ে গেছে প্রশ্ন। একত্রে পানাহার করতে করতে ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এ বিষয়ে শাহবাগ থানায় ব্রিফ চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিবৃত করার চেষ্টা করে, বিকজ মূল রাস্তাতে তারা আগে একবার এসেছে এবং ঢাকা শহরের প্রায় এই অংশের যানজটের কারণে পুরো রাস্তা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। যখন আবার এই পাশ দিয়ে তারা যা আমরা না করি যে আপনারা এখানেই শেষ করেন কারণ আপনাদের কথাবার্তা তো হয়ে গেছে, তারা আমাদের কথাকে ওভারটেক করে আবার মূল রাস্তাতে যেয়ে আবার তারা প্রেসক্রাইবের দিকে যাওয়া শুরু করে এবং প্রেসক্রাইব থেকে যাওয়ার পথে মৎস্য ভবনের কাছাকাছি যেয়ে তারা ওইখানে যানবাহন এবং আমাদের এখানে পুলিশ ছিল সেই পুলিশের উপরে তারা অতর্কিতে আক্রমণ করে। পুলিশ এই পরিস্থিতি সামনে পুলিশ ছিল তারা, আবার পিছিয়ে যে পুলিশ ছিল তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। প্রথমত তারা পুলিশের উপর হামলা করলে আমাদের 5-6 জন পুলিশ আহত হয়েছে, তারা এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সেখান থেকে তারা ভিপি নূর সহ 7 জন তারা পুলিশ হেফাজতে আছে। একটু কি বলবেন, আপনারা কি তাকে এই পুলিশের উপর হামলা মামলা অ্যারেস্ট দেখাবেন না তার বিরুদ্ধে যেটি মামলা হয়েছে সেই মামলা অ্যারেস্ট দেখাবেন? আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশের উপরে যে হামলা ছিল সেই হামলা এবং যানবাহন যে তারা ক্ষতিগ্রস্ত করছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হেফাজতে নিয়েছি। এখন আমাদের সিনিয়র সহ আমরা বুঝে সিচুয়েশন বুঝে তারপর পরবর্তী সিদ্ধান্ত হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নূর সহ কতজন? 7 জন। আমাদের সাথে কথা বলছিলেন রমনা জোনে যিনি ডিসি রয়েছে তিনি, তো তিনি যে বিষয়টি আমাদেরকে বলছিলেন যে আজকে একটি মিছিল বের করা হয় ডাকসুর সাবেক ভিপি যে নূর রয়েছে তিনি তার নেতৃত্বে এই মিছিলটি বের হয় এবং পুলিশ যেটি বলছে যে মিছিলটি বের করা হয়েছিল এই মিছিলটি খানিকটা জঙ্গি মিছিলের আদলে করা হয়েছিল এবং পুলিশ বারবার কিন্তু তাদেরকে চেষ্টা করেছিল যে মিছিলটি বন্ধ করার জন্য এবং এই পুলিশ যেটি বলছে যে সেখানে পুলিশ যখন তাদেরকে চেষ্টা করেছিল থামানোর জন্য কিন্তু তারা পুলিশের উপর হামলা করে পুলিশের যানবাহন ভাঙচুর করছে, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তারা ঢাকা মেডিকেলে ভর্তি আছে এবং তারা যেটি বলছে যে যেই ধরনের হামলা হয়েছে এটি তারা জঙ্গি হামলার সাথে তুলনা করছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ভিপি নূর সহ 7 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে ডিবি অফিসে এবং তারা বলছে এখন ভিপি নূর সহ 7 জন ডিবি অফিসে রয়েছেন এবং পরবর্তী কার্যক্রম পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে নেওয়া হবে। আমরা জানতে চেয়েছিলাম যে ভিপি নূরের বিরুদ্ধে ইতিমধ্যে একটি ধর্ষণ মামলা হয়েছিল, সেই মামলা তাকে গ্রেফতার দেখানো হবে কিনা, তো আইনশৃঙ্খলা মানের সদস্যরা যেটি আমাদেরকে বলেছেন যে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে তারা আসলে সেই সময় যে এই বিষয়টি ঘটেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা এবং পুলিশের উপর হামলা যানবাহন ক্ষতিগ্রস্ত কোন সেই বিষয়ে তাকে আটক করেছে এবং সেই বিষয়টি নিয়ে তারা ভাবছে এবং পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে যেই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছিল আগে পুলিশকে জানানোর কথা ছিল এবং পুলিশকে যে জায়গাটির কথা জানানো হয়েছিল যে তারা শাহবাগ পর্যন্ত এসে শেষ করে দিবে কিন্তু পুলিশ বলছে তারা শাহবাগ পর্যন্ত এসে শেষ করেনি, তারা ঘুরে কিন্তু আবার অন্যান্য দিকে যাচ্ছিল এবং মিছিলটি তারা কন্টিনিউ করার চেষ্টা করছিল যার কারণে কিন্তু পুলিশ বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং বাধা দেওয়ার এক পর্যায়ে কিন্তু সেই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু পুলিশের উপর হামলা করা হয়, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তারা ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন, পুলিশের যানবাহন সহ অন্যান্য যানবাহনও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তারা যেটি বলছেন যে এটি আসলে একটি প্ল্যানিং করে এই হামলাটি হতে পারে পুলিশের উপর সেই বিষয়টি আশঙ্কা করছেন, তবে তারা বলছেন যে এখনও যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে এই বিষয়ে বিস্তারিত আসলে বিশ্লেষণ করে তারা জানাতে পারবে যে ঘটনাটি কী ঘটেছে না ঘটেছে। তবে এই মুহূর্তে সবশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে ডাকসুর ভিপি নূর সহ 7 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ এবং তাদেরকে গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের বিরুদ্ধে পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং করছে, তার পরবর্তীতে হয়তো আমাদেরকে জানানো হবে যে তাদেরকে কী করা হবে। পুলিশ সদস্যরা যেটি বারবার বলছেন যে তারা কিন্তু বারবার চেষ্টা করেছিলেন যে মিছিলটি তারা করেছিলেন সেই মিছিলটি যাতে তারা শেষ করে দেয় এবং সবাই যাতে সুন্দরভাবে চলে যেতে পারেন কিন্তু তারা শেষ করেনি, তারা বারবার পুলিশের উপর হামলার চেষ্টা করেছেন এবং এক পর্যায়ে গিয়ে পুলিশের উপর তারা হামলা করেছেন, বেশ কয়েকজন পুলিশ সদস্যকে আহত করেছেন, পুলিশের গাড়ি যেগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যেটি বলছে যে এই ধরনের হামলা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, তাদের এটি বিক্ষোভ মিছিল বলা হলেও কিন্তু তারা যেটি বলছে এখানে অনেক লাঠিসদসহ বিভিন্ন জিনিসপত্র ছিল যেগুলো দিয়ে পুলিশের উপর হামলা করা হয়েছে এবং তারা
বলছে জঙ্গি মিছিল বা জঙ্গি হামলার আদলে কিন্তু তাদের উপর হামলা করা হয়েছে। তো বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং যাদেরকে আটক করা হচ্ছে তাদের মধ্যে প্রাথমিক কিন্তু অনেকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলছেন, ডিবি গোয়েন্দা হেফাজতে তারা এখন রয়েছেন, গোয়েন্দা পুলিশ কার্যালয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে রয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের রমনা জোনে যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে ব্রিফিং করেছেন এবং যেটি বলছেন যে বারবার তাদেরকে বলার পরে কিন্তু তারা কোনো কথা না শুনে পুলিশের উপর অতর্কিত হামলা করেছেন। এখান থেকে সবচেয়ে যে তথ্যটি আমার কাছে রয়েছে যে ডাকসুর ভিপি নূর সহ সাতজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে মিন্টু রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধর্ষণ মামলায় বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় ডাকসুর নূর ভিপি সহ আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 40 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1705 জন রোগী। এড়িয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,50,621 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,053 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 18,34,323 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,705 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,50,621 জন। 24 ঘন্টায় মারা গেছেন 40 জন। এ পর্যন্ত করোনা আক্রান্তে মারা গেছেন 4,979 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,179 জন। মোট সুস্থ হয়েছেন 2,58,717 জন। রাজধানীর সোনারগাঁও হোটেলের পাশে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন টিকিট প্রত্যাশীরা। পরে রাস্তা থেকে উঠে গেলেও সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। অনিশ্চয়তা নিয়ে সকাল থেকেই টিকিটের অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ। বেশিরভাগেরই এই মাসে শেষ হচ্ছে ভিসার মেয়াদ। অনেকের আবার সময় মতো সৌদি না যেতে পারলে চাকরিই চলে যাবে, তাই নিরুপায় হয়েই টিকিটের জন্য হাজির হয়েছেন তারা। অভিযোগ রয়েছে সমস্যা সমাধানে মিলছে না ঢাকায় সৌদি দূতাবাসের সহযোগিতা। গত 17 সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিলেও পরে শুধু সৌদি এয়ারলাইন্স ছাড়া বাকিদের ফ্লাইটের অনুমতি দেয়নি সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ফেনীর দাগনভূঞায় চেতনানাশক ওষুধ খাইয়ে 2 পরিবারের 20 জনকে অজ্ঞান করে ঘরের মালামাল লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থরা দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে কে বা কারা রাতের খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়েছে সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি ভুক্তভোগীরা। অন্যদিকে পুলিশ ঘটনাস্থল ঘুরে এসে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, গত রাতে উপজেলার একপুর গ্রামের আবুল হাশেম এবং জাহাঙ্গীর আলমের ঘরের লোকেরা রাতের খাবার খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর রাতের সুবিধাজনক সময়ে দুটি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দুর্বৃত্তরা নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে কেউ না ওঠায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে ঘরের প্রবেশ করে অচেতন অবস্থায় 2 ঘরের প্রায় 20 সদস্যকে দেখতে পায়। খাওয়া সবাই শেষ, ভাত খাওয়া শেষ পরে ধরেন যে আমরা উঠে দাঁড়ামু, হঠাৎ করে আমাদের গা কাঁপতেছে, সেরকম মাথা ঘুরে, আর আমরাও বিশ্বাসও করি না, মানে হাসি আর বাচ্চারা কিলে পাবে। এরপরে হঠাৎ করি আমরা মাথা ঘুরে টুরে দেখি আমরা তেঁতুল টেঁতুল গুলি খাই শুয়ে গেছি। কানের দুল দুই জোয়া নিছে, সেন একটা নিছে, নাকের ফুল নিছে, আংটি একটা নিছে, আর 1,35,000। তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফেনের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে 9 জন বাড়ি ফিরলেও 2 শিশুসহ 11 জন এখনও ভর্তি রয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে পালাতে দেখেছে বলে দাবি ভুক্তভোগীদের। ভিতরে যাওয়ার সময় দেখতেছি এইভাবে ভিতর কিনার দিয়ে এর ছেলে সুমন নাম হে দাও একটা হাতে লয়ে পালাই রয়েছে। অন্যদিকে হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদের অর্ধেকেরও বেশি এখনও জ্ঞান না ফিরলেও তারা সংখ্যামুক্ত বলে জানান চিকিৎসক। প্রত্যেকের অবস্থা এখন এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসার পরে স্টেবল অবস্থাতেই আছে। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ। বিভিন্ন থানায় অ্যারেস্ট হয়েছে, তাদের খোঁজখবর নিয়ে আমরা মূল এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত বা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের চেষ্টা করব। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। আবারও করোনা প্রসঙ্গ। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও লেগেছে করোনার দ্বিতীয় ঢেউ। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় তরুণ তরুণীদের দায়ী করা হলেও অনেকেই আবার দুষছেন বার এবং রেস্তোরাঁ মালিকদের। তবে দ্রুত ভ্যাকসিন না আসলে করোনার এই ঢেউ সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানিয়েছে বিটু বড়ুয়া। মাত্র কয়েক সপ্তাহের বিরতি দিয়ে জার্মানি সহ ইউরোপের সবখানেই করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বার্লিন, বায়ার্ন, হামবুর্গ, বাটন বুটেনব্যাক এবং নর্দার্ন ওয়েস্টফালেন। তবে এবার প্রবীণদের তুলনায় নবীনদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন নবীনরা সবসময় এ বিষয়ে উদাসীন, সেই সাথে অবৈধ পার্টি, বার এবং পানশালাগুলোতে যাওয়ার ফলে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য খালি তরুণ কিংবা নবীনরাই দায়ী নয়, বার ও পানশালাগুলোর মালিকদের ধরতে হবে। আর এত এত ইভেন্টে মানুষ তো যাবেই, তবে সবার সতর্ক হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। করোনার টিকা তৈরিতে জার্মানি সবার উপরে, খুব শীঘ্রই যাতে এটি কার্যকরী টিকা আবিষ্কার হয় তার জন্য আমরা মিলিয়ন মিলিয়ন টাকাও দিচ্ছি। টিকা উৎপাদনে জার্মান প্রযুক্তি নিয়ে আমি আশাবাদী। তবে জার্মানির পাশাপাশি স্বস্তিতে নেই যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স এবং স্পেন, সবখানেই এখন বাড়ছে করোনার সংক্রমণ। তাই বিশেষজ্ঞ সহ সাধারণ জার্মানরা মনে করছেন শরতের আগেই একটি কার্যকরী করোনার টিকা আবিষ্কার না হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এদিকে প্রবাসী বাংলাদেশিরা আপাতত নিরাপদে থাকলেও নতুন করে সংক্রমণ বাংলা কমিউনিটিতে দুশ্চিন্তা বাড়াচ্ছে। জার্মান চিকিৎসা বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা বলছেন গ্রীষ্মের পর শরৎ এবং শীতে মানুষের শরীরে বাসা বাঁধে জ্বর, কাশি, সর্দি কিংবা শ্বাসকষ্ট, আর ঠিক এই সময়টাতেই করোনা হয়ে উঠবে আরও ভয়ঙ্কর। তাই করোনাকে ঠেকাতে সব ধরনের আগাম প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ তাদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো দলীয় অনুশীলন করেছেন ক্রিকেটাররা। স্কিল ক্যাম্পে আজও অনুশীলনে অংশ নিয়েছেন 16 ক্রিকেটার। 27 সদস্যের দলের বাকিরা আছেন আইসোলেশনে। সবাই করোনা নেগেটিভ হলেও দুজন ক্রিকেটারের কিছু উপসর্গ থাকায় তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই দুজনের সংস্পর্শে থাকা ক্রিকেটাররাও মিরপুর একাডেমিতে আইসোলেশনে আছেন। আগামীকাল তাদের আরও একবার করোনা টেস্ট হওয়ার কথা রয়েছে। দুপুর 2টায় অনুশীলনে নামেন তামিম মুশফিকরা। দুদলে ভাগ হয়ে শুরুতে ফুটবল খেলেছেন তারা। এরপর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রানিং ও ফিল্ডিং করেছেন রাসেল, ডমিঙ্গো, শিষ্যরা। পরে নেটে ব্যাটিং করেন তামিম, মুশফিক, লিটন ও সাদমান। শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে আজ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্য অধিদপ্তরের আরও 44 কোটিপতির কথা জানালো দুদক। 100 কোটি টাকার মালিক ড্রাইভার মালিক 14 দিনের রিমান্ডে। রাজধানী শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাবেক ভিপি নূর সহ 7 জন আটক। ধর্ষণ মামলার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ থেকে ভাঙচুর, সহিংসতা। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।